नमस्कार पेयारा न्यूट्रिशन पक्ष चैताली घोष आज के आपनादेर संगे आलोचना करब आमादेर प्रतिदिनेर खाद्य तालिकाय कोन खाबारगुली राखले आमरा इनसमनिया बा अनिद्रा जनित समस्या थेके मुक्ति पेते पारी। तार आगे आमरा जेने नेब जे आमादेर पृथिवीते ठीक कत जन मानुष बा कत शतांश मानुष एई घुमेर समस्याय भुगछे। ताहले आसुन शुरू करा जाक। এখন সারা পৃথিবী জুড়ে ঘুমের সমস্যা আমাদের হেলথের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এই আধুনিক পৃথিবীতে প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই ঘুমের সমস্যা বা ইনসমনিয়ায় ভুগছে এবং এই সমস্যা মেয়েদের মধ্যে দুই থেকে পাঁচ গুণ বেশি দেখা যায় ছেলেদের থেকে। এবং আমরা যদি ডেটা দেখি তাহলে দেখব পৃথিবী জুড়ে 15-42% মানুষ ইনসমনিয়ায় ভুগছে এবং প্রায় 19-57% ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ঘুমের সমস্যার শিকার। এবং কোভিড-19 প্যান্ডেমিকের কারণে আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে আমাদের দেশে প্রতি 100 জন মানুষে 21 জন মানুষ অনিদ্রার শিকার হয়েছে। এবং এই অনিদ্রাজনিত সমস্যার কারণে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো প্রথমেই বলি যে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, আমাদের প্রতিদিনের যে কাজ করার ক্ষমতা সেটা হ্রাস পেতে থাকে। এছাড়াও বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার্স দেখা যায়, যেমন ডায়াবেটিস, ওবেসিটি, ক্যান্সার, স্ট্রোক, হার্ট ডিজিজ, এগুলো তো ঘটেই, তার সঙ্গে সুইসাইড টেন্ডেন্সি মানে আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেড়ে যায়। তাহলে একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারছি যে ঘুমের সমস্যা বা অনিদ্রাটা কোনো সাধারণ বা সহজ বিষয় নয় যে এটাকে হালকাভাবে ছেড়ে দেওয়া যায়। তাহলে আসুন আমরা দেখে নেব আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা কোন খাবারগুলো যোগ করলে সহজেই এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। ফার্স্ট, হোল মিল্ক। মিল্কের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান। এই অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে প্রথমেই ফিল গুড হরমোন বা হ্যাপি হরমোন সেরোটোনিন তৈরি হয়ে থাকে এবং এই সেরোটোনিন থেকে পরবর্তীতে স্লিপ হরমোন মেলাটোনিন তৈরি হয় এবং এই মেলাটোনিন আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য এই দুধকে আমাদের ইনসমনিয়া ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত মানুষ ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাদেরকে বলা হয় ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস ঈশাতুষ্ণ গরম দুধ খাওয়ার কথা। সেকেন্ড, ব্যানানা। কলার মধ্যে থাকে ট্রিপটোফ্যান, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন B6। ট্রিপটোফ্যান থেকে কিভাবে মেলাটোনিন তৈরি হয় সে কথা আমরা আগে জেনেছি এবং এই ট্রিপটোফ্যান থেকে মেলাটোনিন তৈরি হওয়ার ক্ষেত্রে ভিটামিন B6 সাহায্য করে থাকে। এছাড়াও যে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে এরা আমাদের মাসেলকে রিল্যাক্স করে এবং আমাদের স্লিপকে প্রমোট করে, যে কারণে যাদের ইনসমনিয়া আছে তাদেরকে বিকেল 4-6টার মধ্যে কলা খেতে বলা হয়ে থাকে। থার্ড, ওয়াটার ক্লোভার। শুষ্নি শাক। শুষ্নি শাক ভীষণ সহজলভ্য। ভারতবর্ষে প্রায় 1000 বছর আগে থেকে শুষ্নি শাককে ঘুমের সমস্যার মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং একথা আমরা চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা থেকেও জানতে পারি। এবং এই শুষ্নি শাকের মধ্যে মার্সেলিন বলে একটি উপাদান থাকে যেটা আমাদের ইনসমনিয়া দূর করতে সাহায্য করে থাকে। তাই জন্য আপনাদের খাদ্য তালিকায় যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা শুষ্নি শাক অবশ্যই যোগ করুন বা অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন আপনারা শুষ্নি শাককে। ফোর্থ, ওয়ালনাটস। আখরোটের মধ্যে ট্রিপটোফ্যান এবং মেলাটোনিন এই দুই উপাদানই উপস্থিত থাকে। ট্রিপটোফ্যান থেকে যেমন মেলাটোনিন তৈরি হয়ে থাকে তেমন এখানে আবার ন্যাচারালি মেলাটোনিন উপস্থিত থাকার কারণে আখরোট খেলে খুব তাড়াতাড়ি ঘুম আসে, যে কারণে যারা ঘুমের সমস্যায় ভুগে থাকেন সেই সমস্ত মানুষকে ঘুমোতে যাওয়ার 20 মিনিট আগে আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ফিফথ, আমন্ডস। আমন্ডকে ইনসমনিয়ার জন্য আইডিয়াল নাট হিসাবে ধরা হয়ে থাকে। আমন্ডের মধ্যে রয়েছে বি ভিটামিনস, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। এগুলি আমাদের মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং আমাদের স্লিপ ইন্ডিউসিং হরমোন মেলাটোনিনের ক্ষরণকে ত্বরান্বিত করে থাকে। তাই জন্য আপনারা যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা আমন্ডকে আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। সিক্সথ, লেটুস। লেটুস আমাদের ঘুমের সমস্যা দূর করার জন্য ভীষণ কার্যকরী। এই লেটুস পাতাকে কাটলে এক ধরনের হোয়াইট ফ্লুইড বের হয়ে থাকে। সেই হোয়াইট ফ্লুইডের মধ্যে ল্যাক্টোকেরিয়াম নামে একটি উপাদান থাকে। এই ল্যাক্টোকেরিয়াম উপাদানটি আমাদের স্লিপকে ইন্ডিউসড করে, যে কারণে ইজিপ্টে ফোক মেডিসিন হিসাবে লেটুসকে প্রায় প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়ে থাকে। সেভেন্থ, টার্ট চেরি। টার্ট চেরির মধ্যে স্লিপ হরমোন মেলাটোনিন উপস্থিত থাকে।
যে কারণে টার্ট চেরিকে ইনসমনিয়া ট্রিটমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য যে সমস্ত মানুষ ঘুমের সমস্যায় বা ইনসমনিয়ায় ভুগে থাকে তাদেরকে সকালে এবং সন্ধ্যের দিকে এক গ্লাস করে টার্ট চেরি জুস খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনারা যারা ঘুমের সমস্যায় ভুগে থাকেন তারা অবশ্যই এই খাবারগুলিকে আপনাদের নিজেদের খাদ্য তালিকায় রাখুন, উপকার অবশ্যই পাবেন এবং আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান। এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। এবং আপনারা আমাদেরকে জানান আপনাদের কোন ধরনের ভিডিও দরকার বা কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নতুন নতুন ভিডিও আনব এবং আপনারাই হলেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি।